হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা শিক্ষা মন্ত্রাতে এসে হাজির হয়েছি। যেমনটা কথা হয়েছিল আমাদের, যেমনটা কিনা আমরা বলেছিলাম, শিক্ষা মন্ত্রা এখন কিছুদিন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস ইলেভেনের টেলস ফ্রম শেক্সপিয়রের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করবে। তার একটা ভিডিও প্রথম কিস্তি তো হয়েই গেছে, তোমরা দেখেছো, তোমাদের কাছ থেকে ভালোবাসাও পাওয়া যাচ্ছে। তো ওখানে আমরা আলোচনা করেছিলাম শেক্সপিয়রের কমেডি আর ট্র্যাজেডির মধ্যে পার্থক্য কি আছে বিষয়টা। যদি তোমরা ওই ভিডিওটা দেখে না থাকো তাহলে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ওপরে, তোমরা ওখান থেকে একবার দেখে নেবে। ওটা দেখার পরে তোমরা আসবে এই ভিডিওটাতে। আমরা শুরু করব আমাদের ম্যাকবেথের আলোচনা। কিন্তু ম্যাকবেথের আলোচনা শুরু করার আগে একটু গৌরচন্দ্রিকা করার খুব দরকার, মানে ম্যাকবেথ সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া খুব দরকার। এই কথাগুলো না জেনে আমরা তো ম্যাকবেথের আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। সেই জন্য আজকে আমাদের ম্যাকবেথের প্রথম পার্ট আমরা আলোচনা করব, যেখানে ম্যাকবেথ সম্পর্কে আমরা একটু জেনে নেব। কি আমরা জানব সেটা পুরোটা জানতে হবে আমাদের সঙ্গে থেকে। তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। যে বিষয়টা আমরা বলছিলাম, ম্যাকবেথ আমরা সবাই জানি, শেক্সপিয়রের লেখা সেই বিখ্যাত ট্র্যাজেডি, যাকে আমাদের চার্লস ল্যাম আর মেরি ল্যাম আমাদের জন্য গল্পের আকারে বেঁধে দিলেন। তাহলে এখানে আমরা যে ম্যাকবেথ পড়ব সেটা কিন্তু গল্পের ম্যাকবেথ। কিন্তু তাই বলে ম্যাকবেথের ট্র্যাজেডির যে বৈশিষ্ট্য তা তো হারিয়ে যাবে না, আর না হারাবে ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজিক হিরো। মনে হয় শেক্সপিয়রের তৈরি করা চরিত্রগুলোর মধ্যে ম্যাকবেথ অন্যতম। আর শুধু ম্যাকবেথই নয়, তার পাশে দাঁড়িয়ে আছেন লেডি ম্যাকবেথ, যাকে ভুলে গেলে কি করে চলবে। আসলে ম্যাকবেথ যা, ম্যাকবেথের যা হলো, শেষ পর্যন্ত ম্যাকবেথে গিয়ে আমরা যা দেখব, এই পুরো জিনিসটার পিছনে যারা কারিগর, তার মধ্যে একজন হচ্ছেন লেডি ম্যাকবেথ, আর হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে তিনজন উইচেস, দ্য থ্রি উইয়ার্ড সিস্টার্স বা থ্রি উইচেস এনারা। আর অবশ্যই ম্যাকবেথ নিজে তো বটেই, কারোর যদি করুণ পরিণতি হয় তার জন্য অন্য সবাইকে দায়ী করার আগে নিজেকে দায়ী করা প্রয়োজন। তো আমরা একটু দেখে নেব ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজিক হিরো কেমন। ম্যাকবেথ যিনি কিনা একজন বিখ্যাত যোদ্ধা, আর কে ম্যাকবেথ, তিনি হচ্ছেন স্কটল্যান্ডের রাজা ডাঙ্কান তার আত্মীয়। তিনি স্কটল্যান্ডের রাজার মানে ডাঙ্কানের যারা সেনাপতি তাদের মধ্যে মূল, গোটা স্কটল্যান্ড সম্মান করে ম্যাকবেথকে। রাজা নিজেও ম্যাকবেথকে খুব ভালোবাসেন, ম্যাকবেথ তার খুব কাছের মানুষ। এই রকম একটি ব্যক্তিত্ব হলো ম্যাকবেথ। আর সঙ্গে রইল কে, সঙ্গে রইল তার বন্ধু ব্যাঙ্কো। দুজন মিলে একটা যুদ্ধ থেকে ফিরবার সময় দেখা হলো এই তিনজন উইয়ার্ড সিস্টার্স বা এই তিনজন সেই উইচের সঙ্গে, ডাইনি তার। আমরা বলেছিলাম শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলো যখন আমরা পড়ব আমরা তাতে সুপার ন্যাচুরাল এলিমেন্টস দেখতে পাব, তাতে আমরা পাব বিভিন্ন রকম গোস্ট, ভূত প্রেত, আত্মা, এসব আমরা পাব। তো তার মধ্যে প্রথমেই আমাদের দেখা হলো এই থ্রি উইচেস বা থ্রি উইয়ার্ড সিস্টার্সের সঙ্গে। এরা একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ম্যাকবেথ এই গল্পটার।
আমরা নাটক বলবো না, আমরা প্লে বলবো না, আমরা বারবার এটাকে গল্পই বলবো। তারা ম্যাকবেথকে কি করল, তারা প্রথম ম্যাকবেথের মনে ওই যে অ্যাম্বিশন তার বীজ বুনে দিল। তারা বলল ম্যাকবেথকে তুমি রাজা হবে। কিন্তু ম্যাকবেথ এই কথাটুকু শুনে যদি শান্ত হয়ে যেত, যদি তাদের কথার গুরুত্বটা এতটা না দিত, তাহলে ম্যাকবেথ ম্যাকবেথ হতো না। ম্যাকবেথ বরং এই কথা এসে বলল লেডি ম্যাকবেথকে। আমরা যা দেখব পরে, ম্যাকবেথকে আমরা কী খারাপ চরিত্র হিসাবে দেখতে পাবো, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি খারাপ চরিত্র হিসাবে আমরা দেখব লেডি ম্যাকবেথকে। ম্যাকবেথের অ্যাম্বিশন কতটুকু, বরং লেডি ম্যাকবেথের অ্যাম্বিশন অনেক অনেক বেশি। সেই অ্যাম্বিশন নিয়ে লেডি ম্যাকবেথ এরপর ম্যাকবেথকে এগিয়ে দেবে। কিসের দিকে এগিয়ে দেবে? রাজা হওয়ার দিকে। আর রাজা হতে গিয়ে ম্যাকবেথকে কি করতে হবে? ম্যাকবেথকে যেটা করতে হবে সেটাই তারা ঘটালো, ডাঙ্কান রাজাকে তারা হত্যা করল। আমরা যেমন বলেছিলাম আমাদের ওই আলোচনাতে, শেক্সপিয়রের ট্র্যাজেডি সংক্রান্ত আলোচনায়, ট্র্যাজিক হিরো একজন গ্রেট পার্সোনালিটি, সেই গ্রেট পার্সোনালিটি তার ডাউনফল, তার পতন। পতনটা কেন? অবশ্যই তার একটা কারণ হচ্ছে এখানে অ্যাম্বিশন। ম্যাকবেথের পতন কারণ হয়ে গেল তার অ্যাম্বিশন, লেডি ম্যাকবেথের অ্যাম্বিশন। কিন্তু এই ম্যাকবেথ, আমরা যেমনটা বলে এসেছিলাম, আজকে আমরা তো ম্যাকবেথ পড়ছি না, এখন আমরা ম্যাকবেথ সম্পর্কে জানছি, তারপরে আমরা পরের দিন থেকে স্টেপ বাই স্টেপ একটা একটা পার্ট করে করে ম্যাকবেথটা পড়ব। তো তারপর কি হলো? তারপরে এই ম্যাকবেথ তিনি কি করলেন? তিনি রাজা হলেন। কিন্তু রাজা হয়েই শান্ত হলো না, না ম্যাকবেথ শান্ত হলো, না লেডি ম্যাকবেথ শান্ত হলো। শান্ত হওয়ার কারণও ছিল না, কারণ থ্রি উইচেস, ওই তিনজন ডাইনি যা বলেছিল, তার মধ্যে একটা বড় কথা ছিল যে ম্যাকবেথের সন্তান সন্ততি তারা রাজা হবে না, রাজা হবে ব্যাঙ্কোর ভবিষ্যৎ প্রজন্ম। এটা তারা মেনে নিতে পারছিল না। যেমন কথা সেরকম কাজ। আমরা বলেছি যখন আমরা ট্র্যাজেডি পড়বো, শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে আমরা ব্লাড সেট পাবো, মার্ডার পাবো, একের পর এক মার্ডার পাবো। ম্যাকবেথও তাই শুরু করলেন। ম্যাকবেথ চেষ্টা করলেন ব্যাঙ্ককে আর তার ছেলে ফ্লিয়ান্সকে মার্ডার করে ফেলতে, হলো না। ব্যাঙ্কও মারা গেলেন, ফ্লিয়ান্স মারা গেল না, ভাগ্যের পরিহাস এখানে আমরা দেখতে পাব। লেডি ম্যাকবেথ, ম্যাকবেথ বেসিক্যালি ভালো চরিত্র, আমরা দেখব ম্যাকবেথ চাইছে না, রাজাকে হত্যা করতে চাইছিলেন না, কিন্তু লেডি ম্যাকবেথ এক প্রকার তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালেন, হলোও তাই। কিন্তু হওয়ার পরে কি হলো? লেডি ম্যাকবেথ তাকে বোঝালেন যে একবার যদি আমরা এই কাজটা করে ফেলি, তারপরে তো রাজত্ব, সম্মান, অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা সব আমাদের হাতে, তারপরের দিনগুলো সুখে শান্তিতে আরামে কাটবে। আইরনি, ভাগ্যের পরিহাস এখানে আমরা দেখতে পাব। যখন আমরা পড়ব পুরো নাটকটা, আমরা দেখতে পাব ভাগ্যের পরিহাস কিভাবে সব ভাবনা উল্টে পাল্টে যাচ্ছে। যেমনটা ভাবছে ম্যাকবেথ, যেমনটা ভাবছে লেডি ম্যাকবেথ, সেরকমটাই হচ্ছে। কিন্তু তারপরে গিয়ে দেখা যাচ্ছে যেমন তারা ভাবছে তেমন নয়। এই ম্যাকবেথ একের পর এক খুন করে চলল। কেন? একটাই, রাজা হতে হবে, তারপরে তারপরে বেঁচে থাকতে হবে। লেডি ম্যাকবেথ যে এরকম একটা বোল্ড ক্যারেক্টার বলে আমাদের সামনে উঠে আসছে, যে ম্যাকবেথকে ভর্ৎসনা করছে, বারবার ভর্ৎসনা করছে যে তুমি কেন মারতে পারছো না, কিসের ভয় তোমার, যে বলছে তুমি না পারলে আমি গিয়ে মারছি, ছুরি হাতে নিয়ে যাচ্ছে ডাঙ্কানকে মারতে। সেই লেডি ম্যাকবেথের করুণ পরিণতি দেখব আমরা। আমরা যখন পড়ব তখন দেখব তার কি করুণ পরিণতি, কোথায় গেল তার সেই সাহস। ম্যাকবেথ যে রাজা হওয়ার জন্য এত আকুতি, রাজা হতে হবে, রাজা হতে হবে, রাজা হলো, কিন্তু হয়ে পেলোটা কি? সব হারালো। সব হারিয়ে তারপরে কি হলো? সেটাই আমাদের
সবথেকে বড় বিষয়, কেন ওখানেই তো রয়েছে জাস্টিস। সেই ম্যাকবেথ যে কিনা চাইছিল সব ক্ষমতা, সে এখন চাইছে মারা যায় অন্তত পক্ষে সম্মানীয় মৃত্যু। আর ব্যাংকো যে বলে এসেছিল ম্যাকবেথকে, এই এদের কথা শুনো না, এই ডাইনিদের কথা শুনো না, এরা কিন্তু সঠিক বলে না, এরা আমাদের সঠিক তথ্য দেয় না, শেষ পর্যন্ত আমরা দেখব। ওই ডাইনিদের কথায় ভরসা করে ম্যাকবেথ ভেবেছিল আমাকে কেউ মারতে পারবে না, কেউ হারাতে পারবে না। কিন্তু তাদের এই ইকুইভোকাল কথা, তাদের এই দ্বৈত কথা, এই দ্বৈত কথার শেষ পর্যন্ত শিকার হবেন ম্যাকবেথ। শেষ পর্যন্ত ট্র্যাজিক হিরো ম্যাকবেথ, ম্যাকবেথের চলে যাওয়া আমাদের মনে দাগ কেটে রাখবে। কিসের? যেমনটা বলেছিলাম আমরা আমাদের আগের দিনের আলোচনায়, এরপর আমরা ম্যাকবেথের সম্পূর্ণ টেক্সট পড়ব, ধরে ধরে লাইন বাই লাইন একটা একটা করে আলোচনা করব। কিন্তু সেটা আজ নয়, সেটা হবে এর পরের যে পার্ট আসছে, মানে আজকে পার্ট ওয়ান, পার্ট টুতে গিয়ে তার আলোচনা হবে। আজ আমরা শুধুমাত্র আলোচনার সূচনা করলাম, সঙ্গে থাকো, অবশ্যই অপেক্ষা করো পার্ট টু এর জন্য, সেখানেই আমরা ম্যাকবেথের সম্পূর্ণ আলোচনা করব। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরছি পার্ট টু নিয়ে। ধন্যবাদ।